বন্ধুরা, যদি আপনারা চান যে আপনাদের টাকা এমন জায়গায় ইনভেস্ট হোক যেন সেখান থেকে হাই ইন্টারেস্ট পেতে পারেন এবং আপনার জমা করানো টাকাও যেন সুরক্ষিত থাকুক, তাহলে আজ আমি আপনাদের পোস্ট অফিসের মধ্যে এমন স্কিমের সাথে পরিচয় করাব যেখানে একই স্কিমে সকলের ইনভেস্টমেন্ট থাকা সত্ত্বেও কিভাবে আপনি অন্যদের তুলনায় 51,635 টাকা বেশি রিটার্ন পাবেন এবং আপনার জমা করানো টাকাও সুরক্ষিত থাকবে। তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন যাতে কোনো গুরুত্বপূর্ণ পার্ট মিস না হয়ে যায়। আর ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন, এবং যদি আপনি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে নোটিফিকেশনকে অল করে রাখুন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে সকলের প্রথমে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছাতে পারে। চলুন তবে আজকের ভিডিওটিকে স্টার্ট করি। যেহেতু এই স্কিম পোস্ট অফিসের স্কিম, তাই এটি গভর্নমেন্ট ব্যাকড স্কিম, এখানে আপনার টাকা 100% সেফ থাকে। পোস্ট অফিসের মধ্যে আমি যে স্কিমের সম্বন্ধে কথা বলছি তা হল পোস্ট অফিস MIS-2RD কনসেপ্ট 2023-এর সম্বন্ধে। MIS স্কিম হল পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিম, যেখান থেকে আপনি প্রত্যেক মাসে একটি নির্দিষ্ট পরিমাণ ইন্টারেস্ট পেতে থাকেন। যদি আমি এই স্কিমের ডিপোজিট অ্যামাউন্টের কথা বলি তাহলে এই স্কিমে একজন সিঙ্গেল ব্যক্তি তার নামে ম্যাক্সিমাম 4.5 লাখ টাকা জমা করতে পারবেন। আর যদি জয়েন্ট অ্যাকাউন্টের কথা বলি তাহলে MIS স্কিমে জয়েন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে ম্যাক্সিমাম 9 লাখ টাকার অ্যামাউন্ট জমা করতে পারবেন। যদি আমি এই স্কিমের ইন্টারেস্ট রেটের সম্বন্ধে কথা বলি তাহলে পোস্ট অফিস MIS স্কিমে আগে ইন্টারেস্ট রেট ছিল 6.7%, যা জানুয়ারি 2023 থেকে বেড়ে হয়েছে 7.1%। এখন যদি আপনি এই স্কিমে সিঙ্গেল অ্যাকাউন্ট হিসেবে ম্যাক্সিমাম অ্যামাউন্ট জমা করেন, অর্থাৎ 4.5 লাখ টাকা জমা করেন, তাহলে আপনি এখান থেকে প্রত্যেক মাসে 2,662 টাকার ইন্টারেস্ট পাবেন। আর যদি আমি এর 5 বছরের সম্বন্ধে কথা বলি তাহলে 5 বছর পর আপনার ডিপোজিট অ্যামাউন্টের সাথে যোগ করে টোটাল অ্যামাউন্ট পাবেন 6,09,750 টাকা। যদি আপনি পোস্ট অফিস MIS স্কিমের সম্বন্ধে ফুল ডিটেলে ভিডিও পেতে চান তাহলে ভিডিওর আই কার্ডে ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে MIS এর সম্বন্ধে পুরো ডিটেলে জানতে পারবেন। এখন আসি মূল ভিডিওতে। যদি আমি এখন এর গুরুত্বপূর্ণ পয়েন্টের সম্বন্ধে কথা বলি যে যদি আপনি পোস্ট অফিসের MIS এর ইন্টারেস্টকে আরডিতে কনভার্ট করে দেন তাহলে আপনি সেখান থেকে যা ইন্টারেস্ট পাবেন তা দেখে আপনি হয়তো অবাকই হবেন। চলুন দেখে নেই, যদি আপনি পোস্ট অফিসের MIS থেকে পাওয়া ইন্টারেস্টকে পোস্ট অফিস আরডিতে জমা করেন তাহলে 5 বছর পর আপনি যা ইন্টারেস্ট পাবেন তা হল 1,85,533 টাকা। আর এতে যদি MIS এর মূলধনকে অ্যাড করে দেওয়া হয় তাহলে পুরো 5 বছর পর আপনি পাবেন 6,35,533 টাকা। তাই যদি আপনি পোস্ট অফিসের MIS কে পোস্ট অফিসের আরডিতে কনভার্ট করেন তাহলে আপনি 25,813 টাকার বেশি ফায়দা পেয়ে যাবেন। এখানে আপনি 20,000 টাকার ডিফারেন্স দেখতে পাচ্ছেন, কারণ পোস্ট অফিসের আরডি 10 টাকার গুণকে ওপেন হয়। এখন দেখে নেই জয়েন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে যেটা ম্যাক্সিমাম অ্যামাউন্ট, অর্থাৎ যদি 9 লাখ টাকার কথা বলি তাহলে MIS স্কিমে 9 লাখ টাকার ডিপোজিটে প্রত্যেক মাসে 5,325 টাকার ইন্টারেস্ট পাবেন। আর যদি পুরো 5 বছরের রাশিকে অ্যাড করে দেন তাহলে MIS স্কিমে আপনি টোটাল 12,19,500 টাকার রাশি পাবেন। এখন MIS এর এই ইন্টারেস্টকে যদি আরডিতে কনভার্ট করে দেন তাহলে 5 বছর পর আরডির ম্যাচুরিটিতে পাবেন 3,71,135 টাকা। আর এই অ্যামাউন্টের সাথে যদি MIS এর মূলধনকে অ্যাড করে দেওয়া হয় তাহলে 5 বছরে আপনি 12,71,135 টাকার অ্যামাউন্ট পাবেন।
তাই বন্ধুরা, যদি আপনি পোস্ট অফিসের এমআইএস এর ইন্টারেস্টকে পোস্ট অফিসের আরডিতে কনভার্ট করে দেন, তাহলে আপনি 51,635 টাকার বেশি ইন্টারেস্টের লাভ পেয়ে যাবেন। আর এই প্রসেস পোস্ট অফিসের মধ্যে অটোমেটিক্যালি হয়ে থাকে। আর এর জন্য আপনাকে কেবলমাত্র একটি ফর্ম ফিল আপ করে জমা করে দিতে হবে। তাই যখন আপনি অ্যাকাউন্ট ওপেন করবেন, তখন অ্যাকাউন্ট ওপেন করার সময় আপনি এই সুবিধা পেয়ে যাবেন, যাকে স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন অপশন বলা হয়ে থাকে। আপনি এই অপশনকে চুজ করে আপনি এমআইএস থেকে আরডিতে কনভার্ট করাতে পারবেন। আর যদি আপনি পুরানো এমআইএস অ্যাকাউন্টের ইন্টারেস্টকে আরডিতে করাতে চান, তাহলেও আপনি স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন ফর্ম ফিল আপ করে জমা করতে পারেন। আর এর জন্য আপনি পোস্ট অফিসের এমপ্লয়ি বা তার এজেন্টের সহায়তা নিতে পারেন। এখানে আপনাদের একটু জানিয়ে রাখি, এমআইএস টু আরডিতে স্ট্যান্ডিং ইনস্ট্রাকশনের পর প্রত্যেক মাসের 15 তারিখের পর এমআইএস থেকে আরডিতে ডিপোজিট হয়ে থাকে। আপনাকে শুধু 15 তারিখের পর পাসবুককে আপডেট করে নিতে হবে। এখানে এমআইএস এর ইন্টারেস্ট সেভিং অ্যাকাউন্টে যায় এবং তারপর সেভিং অ্যাকাউন্ট থেকে আরডিতে যায়, আর তার পুরো মেসেজ আপনার মোবাইলে আসতে থাকবে। আর তার জন্য আপনার মোবাইল নাম্বারকে রেজিস্টার করিয়ে নিতে হবে। তো বন্ধুরা, এইভাবে আপনিও 51,635 টাকার বেশি ইন্টারেস্টের সুবিধা পেতে পারেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক দিন, এবং যদি আপনি এই চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে নোটিফিকেশনকে অল করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে পেতে পারেন। আজ তবে এই পর্যন্তই, আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।